আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমাকে বেশ কিছুদিন ধরে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আসলে বাঁকা চোখ বা টেরা, যেটা আমরা সোজা বাংলায় বলি, বাঁকা চোখ থাকলে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে চাকরি করা সম্ভব হবে কিনা। ঠিক আছে, আমার স্ক্রিনে দেখো বাঁকা চোখের কিছু লক্ষণ আমি এখানে দিয়েছি, ছবিগুলো দেখো। ঠিক আছে, এই ধরনের যদি কারো কোনো সমস্যা থাকে এই বাঁকা চোখের, তাহলে আমার জানা মতে বাংলাদেশ সামরিক বাহিনীতে অফিসার অথবা সৈনিক হিসেবে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখন এটা নিয়ে আবার অনেকে বলতে পারো যে স্যার এটার আসলে চিকিৎসা বা সমাধান আছে কিনা। এখন দেখো, আমি যতটুকু জানি এটা আসলে জন্মগত সমস্যা, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষই তার সৃষ্টির, প্রত্যেকটা প্রাণী বা মানুষ সবাই সুন্দর। তারপর যেহেতু বাঁকা চোখে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে নেওয়া হয় না, এতে মন খারাপের কোনো কারণ নেই। ঠিক আছে, বা মন খারাপ করার কিছু নাই। যদি তোমার বা তোমাদের যাদের এই ধরনের বাঁকা চোখের সমস্যা রয়েছে, তোমরা ভালো একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারো, নিয়ে তুমি কিভাবে সমাধান করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করতে পারো। ঠিক আছে, আবার অনেকের জন্মের পরে বাঁকা চোখ থাকে না, কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হতে থাকে তখন তার বিভিন্ন সমস্যার কারণে চোখের এক চোখ অথবা দুই চোখ অথবা দুই চোখেই বেঁকে যেতে পারে। তো এগুলো আসলে অনেক চিকিৎসাগত কথাবার্তা রয়েছে, আমি আসলে অত ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো না। যদি তোমাদের জন্মগত থেকে বাঁকা চোখ সমস্যা থেকে থাকে, তাহলে এতটুকু শিওর যে তুমি সেনা নৌ বিমান বাহিনীতে অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা দিতে পারবা না। ঠিক আছে, দিতে পারবো, হয়তো তুমি মেডিকেলে বাদ পড়ে যাবা। ঠিক আছে, আর যদি জন্মগত সমস্যা না হয়, তুমি বড় হওয়ার পরে আস্তে আস্তে যদি তোমার চোখ বেঁকে যায়, সেক্ষেত্রে হয়তো বা চিকিৎসার মাধ্যমে এগুলো ঠিক করা যায়, তবে চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল। তো তোমাদের উচিত হবে, যারা এই সমস্যায় ভুগছো, অবশ্যই মন খারাপ করবা না। যারা চিন্তা করেছিল সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিবা, চাকরি করবা, তো মন খারাপ করার কিছু নেই। তোমাদের উচিত হবে ভালো একজন চক্ষু বিশেষজ্ঞর কাছে গিয়ে পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা খুঁজে বের করা। ঠিক আছে, আর বিশেষ করে 2024 সালে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে, ট্রেড ওয়ান সৈনিক পদে পরীক্ষা দিবা, যারা আবেদন করবা, নিজেদের প্রস্তুতির জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে নিজেকে সবার থেকে এগিয়ে রাখার জন্য তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি হতে চলে আসতে পারো। ঠিক আছে, এখানে এসে 1 মাস 15 দিন অথবা 2 মাসের একটা তোমরা প্রিপারেশন নিয়ে যেতে পারবা। যখন তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা, তখন কিন্তু তোমার সব থেকে আত্মবিশ্বাসটা বেশি থাকবে, কারণ একজন প্রস্তুতি নেয়া প্রার্থীর আত্মবিশ্বাস আর একজন প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাওয়া একজন প্রার্থীর আত্মবিশ্বাস, এই দুজনের মধ্যে কিন্তু ফারাক অথবা তফাতটা অনেক বেশি থাকবে। সো বি কেয়ারফুল, যখন পরীক্ষা দিতে যাবা অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাইও সেনাবাহিনী সৈনিক পদে, তাহলে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবা, আমাদের সোজা ট্রেনিং একাডেমির জন্য দোয়া করবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।